আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা নতুন ইউটিউবার অথবা যারা ইউটিউবে কাজ করেন, তারা কিভাবে তাদের ভিডিওটা ইউটিউবে এসইও করে নেবেন অথবা যখন আপনি ভিডিওটা আপলোড করবেন কি কি কাজগুলো আপনাকে করতে হবে। তো জাস্ট সর্বপ্রথমেই আপনাকে তো ভিডিওটা আপলোড করতে হবে। তো ভিডিওটা আপনি কম্পিউটারে তৈরি করতে পারেন, ল্যাপটপে তৈরি করতে পারেন, মোবাইলে তৈরি করতে পারেন। এগুলো আপনি বিভিন্ন সফটওয়্যার আছে, এডিট করে নিলেন। তো ফাইনালি আপনি সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবেন। আপলোড কিভাবে করতে হয়, আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনি লগ ইন করে নেবেন। উপরে ক্রিয়েট যে অপশন দেখতেছেন, এখানে আপলোড ভিডিওতে জাস্ট আপনাকে ক্লিক করতে হয়। তো ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হয়, যে সিলেক্ট ফাইল আছে এখানে ক্লিক করে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেটি জাস্ট এখানে ক্লিক করবেন ওপেন দিয়ে। তো এতটুকুই যথেষ্ট। তখন ভিডিওটি যেটি হবে সেটি হচ্ছে যে এরকম অপশন আসবে। তো পূর্বে নানা প্রকার এত অপশন ছিল না। তো এখন আপনি আপলোড করার সময় আপনাকে অসংখ্য কিছু দিচ্ছে, অর্থাৎ আপলোড করার সময়ই আপনাকে সবকিছু করে দিতে হবে। তো এখন আপনার খুশি, আপনি চাইলে এগুলোকে যেটি করতে পারেন নেক্সট করতে পারেন। নেক্সট করে করে পরবর্তীতে আপনার যদি মনে হয় আপনি করবেন, সবকিছু অফ করে দেন, জাস্ট সেটাকে নেক্সট নেক্সট করেন এবং ভিডিওটা প্রাইভেট মোডে আপলোডের জন্য দিয়ে দেন। তো অলরেডি আমি একটা ভিডিও আপলোডের জন্য দিয়েছি যেটা অলরেডি প্রসেসিং চলতেছে। যখন আপনারা যেমন দেখতেছেন যে এই যে ভিডিওটি, এটি কিন্তু প্রসেসিং এর জন্য চলতেছে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলাম। তো আপনার ভিডিওটা কিন্তু এইরকমই আসবে। তো এখানে সর্বপ্রথম কাজ যেটি, সেটি লেখা আছে যে টাইটেল। তো আপনি ভিডিওটি যে বিষয় তৈরি করেছেন তার নামটি আপনাকে এখানে দিতে হবে। তো আমার এই ভিডিওটি হচ্ছে একটি সম্পত্তি মিউটেশন সংক্রান্ত অনলাইনে। আপনি যে বিষয় ভিডিও তৈরি করেন এখানে আপনি টাইটেলটা 50% বাংলা 50% ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেটি দিচ্ছি সেটি হচ্ছে যে জমির নামজারি অনলাইনে, এতটুকু দিলাম। এতটুকু দিয়ে আমি একটা স্পেস দিতে পারি, অন্য কিছু দিতে পারি। তারপর আমি জাস্ট ইংলিশে কনভার্ট করে নিব যে ল্যান্ড মিউটেশন। মনে রাখবেন আপনার ইউটিউবে মেইন শব্দটাই মেইন। যেমন ল্যান্ড একটা শব্দ, মিউটেশন একটা শব্দ, এই দুটাই কিন্তু কার্যকরী শব্দ। আর জমি একটা শব্দ, নামজারি একটা শব্দ, অনলাইন একটা শব্দ। তো আপনার যে টাইটেলটা, এটা জাস্ট এই টাইটেলগুলো থাকলেই যথেষ্ট। আপনাকে একদম যে জমির নামজারি অনলাইনে কিভাবে করবেন এত কিছু দেওয়ার দরকার নেই। তারপরও আপনি যদি চান যে জমির নামজারি অনলাইনে কিভাবে, জাস্ট সরি আমাকে বাংলায় কনভার্ট করে নিতে হবে, কিভাবে অনলাইনে আবেদন কিভাবে করবেন, জমির নামজারি অনলাইনে আবেদন কিভাবে করবেন। আর ল্যান্ড মিউটেশন আপনি যদি চান এটাতে ইংলিশটাকে একটু ভালো করে দিবেন, আরো PROC প্রসেস, অনলাইন মিউটেশন প্রসেস, এতটুকু আপনি দিতে পারেন। আপনাকে হাউ টু, এত যে ফর্মাল ইংলিশে আপনাকে ব্যবহার করতে হবে না। তারপরে হ্যাশট্যাগ দিয়ে আপনি যেটি করতে পারেন, আপনার চ্যানেলের নামটি দিয়ে দিতে পারেন। তো তাহলে দেখুন আমার যে টাইটেলটা 50% বাংলা 50% ইংলিশ হয়ে গেল। তো আরেকটি কাজ আমরা যেটা করি বর্তমানে আসলে যেটা, সেটা হচ্ছে যে প্রসেস, এই যে টাইটেল যেটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে সেই সেম টাইটেলটাকে যেটা করি ডিসক্রিপশনে একটু দিয়ে দেই, এবং একই জিনিসটা আপনি নিচে দিকে গেলে ট্যাগ পাবেন, ট্যাগের মধ্যে দিয়ে দিই। তো এটা কেন দেই, এটা হচ্ছে যে আসলে ইউটিউবের রোবোটিক সিস্টেম কাজ করে। তো দেখুন জমির এর নামজারি অনলাইনে আবেদন কিভাবে করবেন, এই শব্দটা 3 জায়গা হয়ে গেল, 3টা ট্যাগ হিসাবে ব্যবহার হয়ে গেল। এখন আসি আমরা হ্যাশট্যাগ, ডিসক্রিপশনে এটাকে বলা হয় ডিসক্রিপশন। হ্যাশট্যাগের ক্ষেত্রে যেটা হয়, আপনি এটা ভিডিও রিলেটেডও দিতে পারেন, বাইরের কিছু কিন্তু দিতে পারেন। এমন না যে ভিডিও রিলেটেডই আপনাকে দিতে হবে। তারপরেও এখানে আমরা দিচ্ছি যে নাম জারি বা মিউটেশন দেই, MUTATI মিউটেশন। এখানে সর্বোচ্চ 3টাই তারা নিবে, এর বেশি দিলে কিন্তু তারা সেটা দেখাবে না, 3টাই দেখাবে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি এমন কিছু রিলেটেড সার্চ দিব যেগুলো মানুষ অনলাইনে খুঁজে আপনি যে বিষয় ভিডিও তৈরি করতেছেন। তো এর জন্য কি করবেন, প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন, যে আপনি যে বিষয় ভিডিও তৈরি করেছেন সে বিষয়ের মূল কি শব্দটা। যেমন আমার ভিডিওর মেইন শব্দটা হচ্ছে যে নামজারি। তো তাহলে আমি দিলাম জাস্ট নামজারি। নামজারি লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করতেছে যে মানুষ এগুলো দিয়ে তল্লাশি দিচ্ছে। তো এগুলো আমি কিভাবে কপি করব, নিচে রিপোর্ট আছে, জাস্ট রিপোর্টে ক্লিক করব, এটাকে একসাথে সিলেক্ট করে নিব, এখান থেকে কপি করব। কপি করে আমি যেটা করব, এই যে ডিসক্রিপশনে আছে এখানে আমি এটা পেস্ট করে দিব। এটা হয়ে গেল। তবে এটা আমি জাস্ট রিলেটেড সার্চ এর জন্য এখানে দিলাম, আমি সাথে সাথে আমার নোটপ্যাড অন করে এখানেও কপি করে রাখবো ট্যাগ হিসেবে ব্যবহার করার জন্য, কারণ ট্যাগের ক্ষেত্রে আমাকে কমা দিতে হবে। তো একই কাজটা আমি আবার যেটা করব, এইটা তো আমরা করলাম, এখন আমরা আরো যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা এখন গুগলে সার্চ দিব যে আসলে গুগলে মানুষ কি চাচ্ছে। তো নামজারি দিয়ে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব। এখন গুগলে বলতেছে যে গুগলে গিয়ে মানুষ রিলেটেড সার্চ এর ক্ষেত্রে এগুলো চাচ্ছে, যে নামজারি আইন, নামজারি যাচাই, এগুলো আমরা কপি করলাম, কোনো কিছুই করব না, এইখানে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিব। তো দেখলেন, তাহলে এখন যেটা হবে, কেউ যদি নামজারি আইন, নামজারি কি, নামজারি রিভিউ এগুলো লিখে যদি সার্চ করে আমার এই ভিডিওটি কিন্তু সেখানে চলে আসবে। তো জাস্ট এখন আমরা যেটা করব, একই জিনিসটা আমরা নোটপ্যাডে কপি করব। কেন কপি করব, এটাকে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো উপরে রিলেটেড সার্চ শব্দটাকে কেটে দিলাম, এটা কাজ নাই। নামজারি আইনের পরে আমরা একটা কমা দিব, নামজারি কি কমা দিব, সবগুলো পিছে আপনাকে এরকম কমা দিয়ে এগুলোকে আপনাকে ট্যাগ তৈরি করে নিতে হবে। তো ট্যাগ যত দিবেন তাহলে আপনার ভিডিওটা দীর্ঘদিন, যদি ভিডিওটা সেরকম ভিডিও হয় দীর্ঘদিন সেটা আপনার ভাইরাল থাকবে, দীর্ঘদিন সবাই যখন সার্চ করবে সে বিষয়ে আপনার আসবে, এই রিলেটেড ভিডিওতে এটা সাজেস্ট হবে আপনার এগুলো। তো জাস্ট 500 শব্দের দিতে পারবো, তারপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব, নিয়ে আমরা এই চলে যাব ট্যাগ। তো ট্যাগে গিয়ে আমি জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিচ্ছি। তো আমাকে এখানে দেখাচ্ছে কিছুটা বেশি হয়েছে, তো কিছু অংশ কেটে দিব, আমার নিজের নামটা কেটে দেই, চ্যানেলের নামটা কেটে দেই, তো মোটামুটি আরো 20টি, তারপরে আবারও আজিমটা কেটে দেই, ইংলিশ সাতকাহনটা কেটে দেই, তো মোটামুটি এখনো একটা, তারপরে সাতকাহনটাও কেটে দেই। তো দেখুন 493 শব্দে আমার ট্যাগটা একদম 100% হয়ে গেল। তো তাহলে আপনি আপনার যে বিষয়ে ভিডিও বানান, টাইটেলটা ঠিক হলো, আপনার ডিসক্রিপশনটার মধ্যে আপনি সে বিষয়ে অনেক কিছু দিয়ে দিবেন, রিলেটেড সার্চ, এবং তারপরে যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার যদি অন্য কোনো মাধ্যম থাকে সেগুলো দিয়ে দিবেন। তো জাস্ট আমি এখানে দিয়ে দিয়েছি অনেকগুলো মাধ্যম। তো এখন হচ্ছে যে একটা থাম্বনেল আপনাকে আপলোড করতে হবে। তো থাম্বনেল গুলো সাধারণত আমরা মোবাইলে তৈরি করি, যেহেতু মোবাইলে যে অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলো খুবই ইজি, ভালোভাবে থাম্বনেল তৈরি করা যায়। তো এই জন্য আমি এই ভিডিওর থাম্বনেলটা মোবাইলে তৈরি করে রেখেছি, জাস্ট সেটা আপলোড করে দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার যদি ল্যাপটপে করা থাকে জাস্ট আপলোড থাম্বনেলে এখানে ক্লিক করে আপনি করতে পারবেন। তো জাস্ট ভিডিওটি আমার এখানেও দেখাচ্ছে, তো জাস্ট আমি এখান থেকে যেটা করি সেটা হচ্ছে যে আপলোড করে দেই। এখানে আপনারা মোবাইলে কিন্তু কাজগুলো করতে পারবেন, ইউটিউব স্টুডিও আপনার মোবাইলেও পাওয়া যায়, তো সেখান থেকে আপনি আপলোড করে দিবেন। তো আমি দেখুন নামজারির আবেদন ঘরে বসে কিভাবে, জাস্ট এটাকে সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করলাম, এটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনারাও আপলোড করে দিবেন যদি আপনার থাকে, না হলে মোবাইল থেকে। তো প্লেলিস্ট কি হয়, প্লেলিস্টে যেটা হয়, আপনি নামজারি সংক্রান্ত ভিডিও যদি একাধিক ভিডিও থাকে একটা প্লেলিস্ট বানিয়ে দেন, মানুষ যদি একটা ভিডিও দেখে পরের ভিডিওটা অটোমেটিক চলে আসে। তো আমি এটা নামজারি ভিডিওতে রাখলাম, আপনার টেক রিলেটেড রান্না বিষয়, আনবক্সিং বিষয় থাকলে এইভাবে আপনি কাজটা করে দিবেন। তো তারপরে যেটা হয় যে অডিয়েন্স, এটা নট It's not made for kids, এটাও সব সময় থাকবে। আর পেড প্রমোশনটা হচ্ছে আপনি যদি কোনো সংস্থা থেকে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনি যদি ভিডিওটা তৈরি করেন, বিভিন্ন রকম কোম্পানি আছে যেগুলো অফার করে, তো সেখানে জাস্ট এটা ক্লিক করে দিবেন, তাহলে মানুষ বুঝবে যে আসলে আপনি পেড প্রমোশন করতেছেন। তো এটা খারাপ বা দোষের কিছুই না, মোটামুটি ভালোই। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিবেন, ক্যাপশন সার্টিফিকেট নিলেও ভালো, না নিলেও কোনো সমস্যা নাই। তারপরে যেটা সেটা হচ্ছে যে রেকর্ডিং ডেট, আপনি রেকর্ডিং ডেটটা যেদিন রেকর্ড করতেছেন বা জবে আপনার খুশি মতো আপনি দিয়ে দিতে পারেন। ভিডিও লোকেশনটা আপনি দিয়ে দিতে পারেন, যেমন আমি ভিডিওর লোকেশনটা দিচ্ছি যে এসিল্যান্ড, যে কোনো একটা অফিসের নাম দিয়ে দিতে পারি আমরা, এসিল্যান্ড অফিস কেরানীগঞ্জ দিয়ে দিচ্ছি। তো এটা হলে যেটা হবে, কেউ যদি ইউটিউবে এসিল্যান্ড অফিস লিখে সার্চ করে ভিডিওটা সেখানে যাওয়ার সম্ভাবনাটা বেশি। লাইসেন্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লাইসেন্সই রাখবেন, অ্যালাউ ইমবেডেড আপনি যদি ওয়েবসাইটে কপি করতে চান এটা রাখে দিবেন। আর পাবলিশ টু সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আপনি 24 ঘন্টায় 3টির বেশি ভিডিও যদি আপলোড করেন সেগুলো নোটিফিকেশন যাবে না, তাই যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর ক্ষেত্রে টিক দিয়ে রাখবেন। আর প্রতিটা ভিডিওতে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এই ভিডিওটা এডুকেশন ক্যাটাগরিতে আসে তাই আমি এডুকেশন ক্যাটাগরিতে রাখলাম, এই পর্যন্তই। তো এগুলো করার পর সেভ অপশন আছে, সেভটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর দেখি কি আসে, তো মোটামুটি এরকমই আসতেছে দেখুন। আর এখানে আপনার ভিডিওর ক্ষেত্রে দেখুন যে এসডি এবং এইচডি, মনে রাখবেন ভিডিওটা যদি আপনি আপলোড করেন সাথে সাথে পাবলিশ করবেন না, প্রাইভেট মোডেই করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই যে এসডি বা ফুল এইচডি ভার্সনটা না আসতেছে, কারণ কিছুটা সময় নেয় তারা। তো এখন আমরা যেটা করবো, আমার যেহেতু মনিটাইজেশন চালু করা আছে, ভিডিওটা যেহেতু 8 মিনিটের বেশি, আমি এখন কাস্টম অ্যাড গুলো লাগাবো। তো আমার মনিটাইজেশন সর্বপ্রথমে আমি এখান থেকে ভিডিওটার জন্য অন করে নেই, অন করলাম, ডান করলাম, নেক্সট করার পর আমাকে অনেক কিছু বলতেছে, নান অ্যাপ্রুভ করলাম, সাবমিট করলাম। তো করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে মোটামুটি এটা সেভ করতে হবে। তো আমার এখানে যত প্রকারের অ্যাড আছে আমি অ্যাড করে দিলাম। তো ভিডিওটা যেহেতু 8 মিনিটের বেশি, তাই এখন আমি এই ভিডিওটার মধ্যে মোটামুটি 18 মিনিটের ভিডিওতে অ্যাটলিস্ট 4 থেকে 5টা অ্যাড তো আমাকে যুক্ত করতেই হবে। তো দেখুন অ্যাড ব্রেক দেওয়া আছে, আমরা অ্যাডে যাব, যাওয়ার পর মোটামুটি 3 মিনিটে একটা দিচ্ছি, তারপরে আমরা 6 মিনিটে একটা দিচ্ছি, প্রতি 3 মিনিট পর পর 9 মিনিটে একটা দিচ্ছি, 12 মিনিটে একটা দিচ্ছি, তারপরে দিচ্ছি আমরা 15 মিনিটে, তারপরে দিচ্ছি আমরা এবং শেষের দিকে 17 মিনিটে। তবে আপনি এখানে দিলে যে অ্যাড আসবে বিষয়টি এমন না, এখানে হচ্ছে যে আপনি তাকে অফার করতেছেন, এখানে দিতে পারো, তার খুশি হইলে সে দিবে, ইউটিউব না হইলে কিন্তু নাই, এতটুকুই। এমন না যে সেখানে আপনি দিলে আপনার অ্যাড আসবে, বিষয়টি কিন্তু এমন না। তো জাস্ট এখন আমরা একটু ব্যাকে যায় দেখবো যে আমাদের ভিডিওটি রেডি কিনা সবকিছু করার জন্য। তো দেখুন এই যে ভিডিওটি আমরা আরেক যেটি এরকম পাবলিশ করতে চেয়েছিলাম এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার কাজের না। কোনো এরকম আপনার যদি মনে হয় আপনি প্রাইভেট মোডে ভিডিও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন সবকিছু আমাদের রেডি, মনিটাইজেশন রেডি, সবকিছু রেডি, ভিজিবিলিটি শুধু প্রাইভেট আছে। এটাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে পাবলিক করে দিব। আর এখান থেকে পাবলিক করার কোনো কাজ নাই, আপনি যদি শিডিউল করতে পারেন কালকে 5 দিন পরে 10 দিন পরে ভিডিও আপলোড হবে এমনও করতে পারেন। তো পাবলিশড অপশনে গিয়ে আমরা পাবলিশটা করে নিলাম। তো আমার যেটি হলো সেটি হচ্ছে যে এখন ভিডিওটা সবার কাছে যাবে। তো ভিডিওটা আপনাদের সাথে আমরা একটু দেখি যে ভিডিওটা আমাদের কেমন হলো। তো অনেকেই বলেন যে ভাই ভিডিওটা শেয়ার করবো কিনা বিভিন্ন মাধ্যমে, আপনি শেয়ার করলে করতে পারেন। আর যদি নতুন হন, আপনার যদি 1000-এর কমে সাবস্ক্রাইবার হয়, আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করবো শেয়ার করার প্রয়োজন নাই, আপনি ইউটিউবে কাজগুলো করেন ভালো করে সবকিছু করে। তো আর আমরা এখানে যেটা করব জমি জমার নামজারি অনলাইনে আবেদন কিভাবে করবেন এটিকে কপি করে নিব। কপি করে যেটা আমরা কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনে আমরা একটা কি করব, কমেন্ট করব। জাস্ট এখন যেহেতু হচ্ছে না, তারপর আমরা চলে যাই ভিডিওতে, ভিডিওটা দেখি। এই তো ভিডিওটা আসলো, অ্যাড আসবে কিন্তু ভিডিওটাতে। যেহেতু আমার মনিটাইজেশন অন করা আছে, সবসময় অ্যাড আসতে পারে, নাও আসতে পারে, ঠিক নাই যে আসবে এমন কোনো কথা না। তো যাই হোক এখন আমরা এই কমেন্ট সেকশনে কমেন্ট করলাম, নিজে কমেন্ট নিয়ে করব, কমেন্টটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আবার পিন করে দিতে পারবো, এখান থেকে পিন। তো তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে এটি এরকম পিন হিসেবে সবার উপরে থাকলো। তো এই ভিডিওটি কিন্তু এখন আপনারা দেখতে পারবেন যে কোনো জায়গায়। তো এখন আমি চাইলে এখান থেকে শেয়ার অপশনে গিয়ে ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করতে পারবো। তো একবার আমি আমার ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আইডি আছে, এগুলোতে শেয়ার করে দিতে পারি। যেহেতু আমার 3 লক্ষের অধিক সাবস্ক্রাইবার আছে, তো আমি জাস্ট ভিডিওটাকে যেটা করতেছি পাবলিক করে দিয়ে ফেসবুকে একবার শেয়ার করে দিলাম। তো আপনার যদি এরকম গ্রুপ থাকে আপনি গ্রুপে করতে পারেন, আপনি যদি টুইটার ব্যবহার করেন টুইটারে আপনি শেয়ার করে দিতে পারেন। যদি আসে ভালো, না আসলে তেমন কিছুই নেই। তাই বলে আউটসোর্স থেকে যে অতটা আসে তেমন কিন্তু না। তো যাই হোক এভাবে কিন্তু আপনারা যেটি করতে পারবেন, আপনার ভিডিওটা এসইও করতে পারবেন। তো এখন যদি আমরা যেটি করি সেটি হচ্ছে যদি একটু তল্লাশি দিয়ে দেখি যে আমার ভিডিওটি আসতেছে কিনা। তো দেখুন যে এই যে প্রথমেই কিন্তু চলে আসলো। তো অনেকেই বলবেন যে ভাই আপনার একই ব্রাউজার থেকে এসেছে, তো আমি ব্রাউজারটা চেঞ্জ করতেছি, অন্য ব্রাউজারে যাচ্ছি, যে দেখুন অন্য ব্রাউজারে আমাদের আসে কিনা। মজিলা ফায়ারফক্স অন করতেছিলাম, তারপরেও জাস্ট একটু সময় নিচ্ছে। তো যাই হোক মজিলা ফায়ারফক্সে দেখি যে আমার ভিডিওটা আসে কিনা, কারণ এর আগে আমরা যখন দেখিয়েছি তখন অনেকেই বলেছেন যে না ভাই এটার আপনার যেহেতু একই ল্যাপটপ থেকে আপনি কাজটা করতেছেন তাই দেখাচ্ছে। তো আমরা অন্য ব্রাউজারে গেলাম, যারা ব্রাউজার চিনেন তাদেরকে তো বলার কিছুই নেই। তো দেখুন ব্রাউজারে গিয়ে আমরা Ctrl+V দিচ্ছি, এন্টি দিচ্ছি, দেখি কি আসে। এই যে দেখুন অন্য ব্রাউজারেও জাস্ট সেটি দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটি কিন্তু এখানে দেখাচ্ছে। আরেকটি ভিডিও আমাদের আজ থেকে 7 মাস আগে সেটিও দেখাচ্ছে, অন্য জনের গুলা দেখাচ্ছে। আশা করি আপনারা আপনাদের ভিডিওগুলো এভাবে এসইও করতে পারবেন। আর যদি আপনি ট্যাগ দিতে চান সব সময় কমা দিয়ে ব্যবহার করবেন। প্রথমে গুগলে একবার সার্চ করবেন যে কি কি আসে, এবং আপনি ইউটিউবে সার্চ করবেন অথবা টপ যে ভিডিওগুলো আসে। এখন যেমন এই যে ভিডিওটা যদি আসে, এটা যদি আমরা টপ ভিডিও নেই, ধরলাম যে ভিডিওটা হচ্ছে এরকম, অ্যাড তো আসবে কিন্তু ভিডিওটার এখানে যদি আপনার টিউব বডি যদি লগইন করা থাকে, তো যেটা হয় যে ক্ষেত্রে সার্চ অপশন আছে, কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই ভিডিওটাতে কিন্তু দেখা যায়। জাস্ট আমরা আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে টপ ভিডিওগুলোতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে। Ctrl+V দিয়ে আমরা আরেকটু আবার সার্চ দিচ্ছি, সার্চ দিয়ে এই আরেকটি ভিডিও আমরা দেখি যে সেখানে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো এই ভিডিওটি দেখুন এখানে ট্যাগগুলো চলে আসবে যে সেই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো আপনার যদি মনে হয় এই যে দেখুন, তো এগুলো কিন্তু সবার আসবে না, যদি আপনার টিউববোর্ডে অন করা থাকে তখনই আসবে। এখান থেকে কপি ক্লিক বোর্ড করে নিতে পারেন, করে আপনি আপনার ভিডিওতে যেটি করতে পারবেন পেস্ট করে দিতে পারবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই, যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই জানাবেন।